নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাই বলে সম্বোধন করে এক সাংবাদিক যখন হিন্দিতে তার হেলিকপ্টার নিয়ে যে যেসব ঘটনা ঘটছে সেই সব কথা বলতে বললেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করলেন সরাসরি হাত জোর করে তিনি বলে দিলেন যে না তিনি পারবেন না হিন্দিতে এইসব কথা তিনি বলতে পারবেন না কিন্তু মজার কথা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত জোর করে মানে হাত দুটো সামনের দিকে করে হাত জোর করেছেন ঠিকই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে মুখের যে এক্সপ্রেশন মুখের যে ভঙ্গিমা সেই ভাবভঙ্গিমার দিকে তাকালে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সাংবাদিকের প্রশ্নে কিংবা আবদারে মোটেও খুশি ছিলেন না খেয়াল করার মতো বিষয় যেটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এদিনের ছোট্ট করে সাংবাদিক বৈঠক সেই সাংবাদিক বৈঠকটা কিন্তু বেশিক্ষণ করেননি দীর্ঘক্ষণ করেননি তাহলে কিন্তু বলা যেত যে তিনি দীর্ঘক্ষণ ধরে কথা বলছেন এবং তিনি ক্লান্ত হয়ে পড়ছেন সেই জন্যই হয়তো হিন্দিতে কথা বলতে চাইছেন না কিন্তু না এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোটে আড়াই মিনিটের সাংবাদিক বৈঠক করেছেন আর সেই আড়াই মিনিটের শেষেই হিন্দিতে পুরো ব্যাপারগুলো বলার জন্য ওই সাংবাদিক আবদার করেছিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আবদার রাখলেন না এখন প্রশ্ন যেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সাংবাদিকের আবদারটা রাখলেন না কেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাই বলে সম্বোধন করাতে এই রাগ কেননা অনেকেই কটাক্ষ করে যেটা বলছেন যে হতে পারে ভাই শব্দের সঙ্গে যেহেতু ভাইপো শব্দের একটা সম্পর্ক রয়েছে একটা মিল রয়েছে সেই কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন একটু ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেন যে ভাই বলে সম্বোধন করে তাকে হিন্দিতে ব্যাপারটা বলার জন্য আবদার করা হচ্ছে আবার অনেকে এটাও বলছেন যে না আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল নেতা কর্মী সমর্থকদের কাছে যুবরাজ শব্দটি শুনতে অভ্যস্ত সুতরাং তাকে হয় যুবরাজ বলতে হবে না হলে সরাসরি অভিষেক বলে ডাকতে হবে এই ভাইটাই আবার কি একজন সাংবাদিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো সেই লেভেলের নেতা মানে যিনি কি না কার্যত একজন এমপি একজন মানে বিদায়ী সাংসদ হলেও হাজার হোক তিনিই তো তৃণমূলের আগামী দিনের ধর্তাকর্তা আর সেই তৃণমূল যার কিনা ষোলোশো কোটি টাকার সম্পত্তি রয়েছে এবং বাংলায় ক্ষমতায় রয়েছে তো সেই তৃণমূলের যুবরাজকে ভাই বলে সম্বোধন করা আর সম্বোধন করছেন কিনা কে একজন সামান্য সাংবাদিক এই সাংবাদিকদেরই তো আবার তৃণমূলের অনেক নেতানেত্রী পাঁচ টাকার সাংবাদিক বলে এর আগে কটাক্ষ করেছেন ফলে অনেকে আবার এই যুক্তিটাও দিচ্ছেন তবে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এদিন হিন্দিতে বাইট না দেওয়ার পেছনে অন্য কারণটা কাজ করেছে আর সেই অন্য কারণটা কি অন্য কারণ হচ্ছে যে হেলিকপ্টার বিতর্ক নিয়ে তৃণমূল যেভাবে উঠে পড়ে লেগেছিল সেটা কিন্তু আসলে বুমেরাং হয়ে গেছে তৃণমূল ভেবেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে যেভাবে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা হানা দিয়েছিলেন এবং তারপরে নাকি কিছুই খুঁজে পাননি বলে তৃণমূলের নেতারাই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দাবি করেছিলেন সেইটাকে যেভাবে তারা নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে হাতিয়ার করতে চেয়েছিল সেই হাতিয়ারটা কার্যত তৃণমূলকেই কাটতে শুরু করেছিল কীরকম কাটতে শুরু করেছিল কেননা ইনকাম ট্যাক্স আধিকারিকদের তল্লাশির পরেই কিন্তু খোদ নির্বাচন কমিশনের তিন আধিকারিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশিতে যান অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু এই যে ইনকাম ট্যাক্সের আধিকারিকদের তল্লাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সেইটাকে কোথাও যুক্তিসঙ্গত বলে মনে করেছে তার জন্যই না পরের দিন আবার ইলেকশন কমিশনের আধিকারিকরা গিয়ে হাজির হয়েছেন তো এই যে নির্বাচন কমিশনের পুরো ব্যাপারটার মধ্যে একবারে ঢুকে পড়া সেটাতে তৃণমূলের কোথাও যেন থোতামুখ ভোতা হয়ে গেছে যে হেলিকপ্টারে এই তল্লাশি নিয়ে যেভাবে তারা চিৎকার চেঁচামেচিটা শুরু করেছিলেন ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে সেইটা কিন্তু নির্বাচন নির্বাচন কমিশন ভোতা করে দিয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে যে এটা রুটিন তল্লাশি আর ইলেকশন কমিশনের সেটা ক্ষমতা রয়েছে সংবিধান ইলেকশন কমিশনকে এই ক্ষমতাটা দিয়েছে আর এই প্রশ্নটাই যখন বাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলো যে হেলিকপ্টার তল্লাশি নিয়ে আপনার আপত্তি কেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জবাব দিলেন বন্ধুরা ছোট্ট করে দেখুন

ইনকাম ট্যাক্স আধিকারিকদের যে তল্লাশি সে নিয়ে তার কোনো আপত্তি নেই তাহলে আপত্তিটা কোথায় তিনি এখন বলছেন যে আপত্তিটা হচ্ছে যে তল্লাশির পর কিছু খুঁজে না পাওয়ার পরেও যেভাবে ইনকাম ট্যাক্সের আধিকারিকরা নাকি ওই হেলিকপ্টারটাকে উঠতে অনুমতি দিচ্ছিলেন না বলছিলেন যে ওপরওয়ালা থেকে অনুমতি না এলে তারা এই হেলিকপ্টারটিকে ছাড়তে পারবেন না সেইটা নিয়ে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপত্তি এখন সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করার হুঁশারি দিচ্ছেন ঠিক কিন্তু এই ভোটের সময় কোনো কিছু নিয়ে মামলা হয় মানে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে সেই মামলার কিন্তু ভোটের পর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না অর্থাৎ পুরো ব্যাপারটাই কিন্তু এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপা দিতে চাইছেন এই যে হেলিকপ্টার তল্লাশি বিতর্ক সেই বিতর্কটা কিন্তু থামাচামা দিতে চাইছেন আর ঠিক সেই সময়ই ওই সাংবাদিক কিনা বলছেন হিন্দিতে এই হেলিকপ্টারের বিষয়টা পুরোপুরিভাবে ব্যাখ্যা করতে কিংবা কিছু একটা বলতে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বোকা তিনি কি নতুন করে হিন্দিতে ওই সম্পর্কে বাইরে দিয়ে ওই নজরে আসবেন মানে ন্যাশনাল মিডিয়ার নজরে আসবেন আর তারপর সেটা নিয়ে দেশ জুড়ে আরেকবার নিন্দামন্দ হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এত কাঁচা নন ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাপারটাকে যেহেতু আর উপরে ছড়াতে চাইছেন না ব্যাপারটা নিয়ে হাওয়া গরম করতে চাইছেন না পুরোটা এখন ঢাকা দিতে চাইছেন চাপা দিতে চাইছেন ফলে ওই যে সাংবাদিক সেই সাংবাদিকের কথাতে কিন্তু তিনি হিন্দিতে এই হেলিকপ্টারের ঘটনা তল্লাশির ঘটনার কোনো বাইট দিতে রাজি হননি মোদ্দা কথাই তাই এই যে হেলিকপ্টার তল্লাশি বিতর্ক সেই বিতর্কে কিন্তু রীতিমতো গাড্ডায় পড়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ